শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। আর দেখো আমার ভদরের কাজকর্ম হয়ে গিয়ে, চান টান হয়ে গিয়ে, আর পুজোও দিয়ে নিয়েছি। এখন চা খাবো, চা বিস্কুট খেয়ে একটু যাব বাজারে। কালকে রাত্রে যে শাক কেটে রেখেছিলাম, সেই শাকের জন্য চিংড়ি মাছ আনতে যাবো। আর চিকেন আছে ফ্রিজে, সেটা রান্না করবো। আর টিফিন খাবো আজকে বাইরে থেকে, বাজার থেকে কিনে নিয়ে আসবো, তো সেই টিফিনই খাওয়া হবে। আজকে আর টিফিন করবো না। তো চলো, আমি চা করছি, দেখবে চলো। তো দেখো বন্ধুরা, চায়ের জলটা ফুটে গেছে, চা পাতা দিয়ে দিচ্ছি, আর একটু জোরে করে দিই। আর এই যে দুধ গুলে রেখে দিয়েছি, ওদিকে চাটা ফুটছে আর আমি তোমাদের সাথে গল্প করছি। তোমাদের ইচ্ছা হয় আমার বাজারে নিয়ে যেতে, বাজারে নিয়ে গিয়ে অনেক কিছু মাছ টাছ দেখাবো, কিন্তু বাজারে ক্যামেরা করতে লজ্জা করে, তো কী করবো জানি না। তো দেখো আমার চাটা ফাইনালি হয়ে গেছে। এবারে রাহুলই সব কিছু বাজার করে এনে দেয়, তো এক একদিন আমার খুব ইচ্ছা হয় যে আমিও যাব বাজারে। তো আজকে শুধু একটু চিংড়ি মাছ কিনতে বাজারে যাব। তো রাহুল তো এখন ঘুমাচ্ছে, ও উঠতে উঠতে এখন সেই 10টা, তো কেউ তখন বসে থাকবে? আমি একটু ঘুরেও আসি, আর একটু হাঁটাও হয়ে যাবে। আমি হাঁটার সুযোগ যেখানে পাই সেখানেই করে নিই। তো তাই সকালবেলা বলি একটু বাজারে যাই, বাজারে গিয়ে একটু হাঁটাও হয়ে যাবে আর একটু চিংড়ি মাছটা কেনা হয়ে যাবে। বন্ধুরা, বাজার করে চলে আসলাম। দেখো বাজার করে এসেই তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ দেখো, উফ কী গরম, মানে একদম তাড়াতাড়ি গেছি আর তাড়াতাড়ি এসেছি, কী গরম। ওই আমার সোনামা দাঁড়িয়ে আছে ওইদিকে দেখো, আর আমি এই বাজারগুলো নিয়ে চলে এসেছি, তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী বাজার করে নিয়ে এসেছি। দাঁড়াও, নাইটিটা পরি, কী গরম লাগছে। তো কাপড় ছেড়ে চলে এসেছি, বাবা কী গরম, কাপড় পরে একদম থাকা যায় না। এসে নাইটি চেঞ্জ করেছি, তো চলো তোমাদের দেখিয়ে নিই কী কী রান্না হবে আজকে। এই যে আজকে এইগুলোই খাওয়া হবে, আর এই যে কচুরি দেখো, আর এই দেখো আচারি লঙ্কা, লঙ্কাটাও দিয়েছে, এইগুলোই আজকের খাওয়া হবে। আর দেখো যে বলছিলাম শাকে, আর এইখানে দেখো এই যে চিংড়ি মাছ আনতে গেলাম, বললাম বাজারে যাচ্ছি, এই যে এই চিংড়ি মাছ দিয়ে, আর এই দেখো সেই কালকে কেটে রেখেছি শাক, আর এই যে কুমড়ো, আলু শাক কুমড়ো, আর এই চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে। আর ফ্রিজের মাংসটা আমি এই যে বের করে রেখেছি, এটাও তোমাদের দেখাই। আর এই যে চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, নালে একদম বরফে জমে পাটালি হয়ে যায়। এই যে এই দেখো, তাও বরফটা ছেড়ে গেছে, তাও পাটালি হয়ে রয়েছে, দেখো এখনও বরফ জমে আছে, কত আগে বের করে দিয়েছি। এই আজকে চিকেন কষা হবে, আর চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে চচ্চড়ি হবে, এই দুটোই রান্না হবে। এই টিফিন খেয়ে নিই, এখানে টিফিনগুলো খেয়ে নিই, রাহুল খাবে, আমি খাবো, বর খাবে, সবাই খেয়ে আর রান্নায় বসবো। ওই আমার দেওয়ারের মেয়ে আসলো পরে, ও পরে টরে এসে রোজ ওর খাবার রেখে দিতে হবে, আর ও জানে দেখো ওর কোথায় খাবার রাখা আছে, ও ঠিক সেখানে এসে নেবে। আমা যাও খাবার নিয়ে নাও, এই দেখো ও রোজ জানে ওর ওখানে কিছু না কিছু একটা রেখে দিতে হবে। আমার টাটা দাও, টাটা, হ্যাঁ তোমার বন্ধুদের টাটা দাও, টাটা বন্ধুরা, হ্যাঁ তুমি খাবার পেয়ে গেছো তো, চলো বসে যাও। ও রোজ পড়ে এসে ওর ওখানে খাবার রেখে দিতে হবে, যাই হোক কিছু চিপস হোক যাই হোক,
ক্যাডবেরি হোক, ফাইভ স্টার হোক, ওর কিছু না কিছু রেখে দিতে হবে। ও রোজ এসে পড়ে টরে এসে কি থামসা কোথায় খেয়েছো? ও আমাদের ঘরে দেখো না বন্ধুরা কি আনন্দ করে খাচ্ছে, হেলে ধুলে। ভাত তরকারি তো খেতে ইচ্ছা করে না, ওর সবসময় এসব চিপস ফিপস দাও। দুধ তো বাবা রে, ও সাত দূরে পালাবে, দুধ নিয়ে ওর পিছনে ছুটতে হয়। এমা খুব ভালো লাগছে খেতে চিপসগুলো? ভাল লাগছে? খা, এক্ষুনি মাম্মাম বকবে। দেখ না তুই পালিয়ে এসছিস তো এখানে, আর চিপস খাচ্ছিস তো, দুধ খাসনি তোকে। এক্ষুনি দেখ না, এক্ষুনি ডাকবে, এক্ষুনি। তো বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেল, এবারে রান্নাবান্নার পালা। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা টাটা।